ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবলের আসরের মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনে দ্বিতীয় সুপার চারের ম্যাচে খেলতে নামে রামকৃষ্ণ ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব। এদিনে ম্যাচটি ছিল উভয় দলের কাছে লীগ চ্যাম্পিয়নের দৌড়ে থাকা লড়াই। সুপার লিগে এদিনে ম্যাচে নামার আগে ব্লাডমাউথ ক্লাবের সংগ্রহে ছিল এক ম্যাচে এক পয়েন্ট, অন্যদিকে রামকৃষ্ণ ক্লাব সুপারের প্রথম ম্যাচে লালবাহাদুর ক্লাবের কাছে পরাজিত হয়েছিল। ফলে এদিনে ম্যাচটি জয় ছাড়া বিকল্প ছিল না উভয় দলের কাছেই। হাইপোর্টে যে ম্যাচে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে লীগ চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে গেল রামকৃষ্ণ ক্লাব, ম্যাচে 2-0 গোলের ব্যবধানে ব্লাডমাউথকে পরাজিত করে রামকৃষ্ণ ক্লাব। ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের হয়ে গোল দুটি করে খেলা 13 মিনিটে গোবিন্দ দাস সিং ও 85 মিনিটে অলেন সিং। সুপার চারের শেষ ম্যাচে বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালুকে গতবারের লীগ চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে খেলতে নামবে রামকৃষ্ণ ক্লাব। জিতে গেছিল সৌজি 6-0, এরপরে বাকিটা তো হিসাব নিকাশের ব্যাপার। তো আজকে প্লেয়াররা মোটামুটি ভালো, মানে খুব ভালোই এফোর্ট দিছে, কিন্তু একটা মানে ইয়ে হলো যে শক্তির যে প্রবলেমটা, কারণ আমাদের সীমিত প্লেয়ার এই বিন্নারায়ণ, এই অচয় আর গোলকিপার আর শক্তি, ওদের মধ্যে আমি চারজনের মধ্যে ইয়ে করি, ঠাকুরের কাছে ইয়ে করতেছি যাতে সুস্থ হয়ে থাকে তাড়াতাড়ি, তাহলে পরশু দিনে ম্যাচটা খেলাইতে আরও। আর বাকি মিডফিল্ড তো আজকে সানা খুব ভালো খেলছে, অলেনও খুব এফোর্ট দিছে, অলেন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড খেলছে, ও ফুল এফোর্ট দিছে, যতগুলো হেড ও ইয়ে করছে। আর গোবিন্দ দাস তো মাঝ মাঝে খুব ভালো খেলছে আজকে, মানে স্ট্রাইকিংয়ে যেহেতু আমাদের একটা প্লেয়ার আজকে নেই স্ট্রাইকার, এই যায় ভালো খেলছে। আর শক্তি তো দুর্দান্ত খেলছে, কয়েকটা ডজ খুব মানে দৃষ্টিনন্দন, মোটামুটি আজকে টিমটা ভালো খেলছে। এখন এই এনার্জিতে আমাদের ফাইনালটা, মানে ফাইনাল বলতে লাস্ট ম্যাচটা বেরোতে হবে ব্যাস। হ্যাঁ একটু, হ্যাঁ এই জিনিসটা আমি লক্ষ্য করতেছি, একটু ইয়ে হয়ে যায়, কিন্তু পরে আবার গুছায় না ঠিকই, কিন্তু একটু লেদার্জিভাবে মনে হয়। যাক পরে দেখা যাক, লাস্ট একটাই তো ম্যাচ আছে, দেখা যাক কি হয়। সুপার চারে এগিয়ে চলো সংঘ 2 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে, এদিকে রামকৃষ্ণ ক্লাবের সংগ্রহে রয়েছে 2 ম্যাচে 3 পয়েন্ট। অন্যদিকে ব্লাডমাউথ ক্লাব সুপারের প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘের সাথে 1-1 গোলে ড্র এবং রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে 2-0 গোলে পরাজিত হয়ে 1 পয়েন্ট নিয়ে সুপার চারের পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।